হেই হ্যালো গাইস, আমি শান্তনু এবং সবাইকে স্বাগত জানাই আমার এই নন স্ক্রিপ্টেড এবং নন এডিটেড চ্যানেলে। তো ফেসবুক পেজে একটা কমেন্ট এসেছে, একজন ভাই কমেন্ট করেছে যে দাদা, আজকের দিনে খারাপ ছেলেরা মেয়ে পটাতে বেশি এক্সপার্ট হয় কেন? তো একটু ভাবলে দেখা যাবে যে সত্যি এটা বাস্তব, এটা আজকের দিনে খুব একটা রিয়েল ব্যাপার যে বেশিরভাগ ক্ষেত্রে ভালো মেয়েরা হোক বা সুন্দরী মেয়েরা হোক, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খারাপ ছেলেদের প্রেমে পড়ে যায়। তো কেন এটা? ঠিক আছে, তো স্পেশালি আমি আমার মতামত অনুযায়ী দুটো পয়েন্ট এখানে বলবো। এই দুটো পয়েন্টের জন্য আমার মনে হয় যে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা খারাপ ছেলেদেরকে পছন্দ করে। ঠিক আছে, এছাড়াও হিউজ আরো অনেক অনেক ছোট ছোট কারণ আছে, কিন্তু স্পেশালি এই দুটো কারণেই ম্যাটার করে এখানে। ঠিক আছে, সো ফার্স্ট কারণ যেটা, সেটা হচ্ছে যে যে ভালো ছেলেটা সে সবসময় ভালো ছেলে মানে কি, ভালো ছেলে মানে সে যখন স্টুডেন্ট আছে তখন সে তার পড়াশোনার উপরে প্রচুর পরিমাণে ফোকাস করে, কারণ কেরিয়ার ভালো করতে হবে। আর সে যখন কোনো জব করছে, ঠিক আছে, বা জবের প্রিপেয়ার নিচ্ছে, তখনও সে কিন্তু কেরিয়ার ভালো করার জন্য সে জব রিলেটেড কাজেই মানে ফোকাস বেশি করছে। সেই কারণে সে যদি কাউকে ভালোবেসে থাকে বা কাউকে যদি ভালো লেগে থাকে, সেখানে হয়তো সে একবারের বেশি দুইবার কিংবা তিনবার সে তাকে প্রপোজ করেছে, তারপরে তার অত টাইম সে দেয়নি, কারণ অত টাইম তার কাছে নেই। ঠিক আছে, কিন্তু এদিকে দেখা যাবে যে এই যে খারাপ ছেলেটা, সেই ছেলেটা কোনো একটা মেয়েকে যদি পটায় বলে ঠিক করেছে বা ভালোবাসে হয়তো, তো সেই মেয়েটার পিছনে সে হিউজ টাইম দেয়। মেয়েটা যখন স্কুলে যাচ্ছে তার পিছন পিছন সাইকেলে যাচ্ছে কিংবা গাড়ি নিয়ে যাচ্ছে, সে যেখানে যেখানে টিউশন পড়ে সেখানে সেখানে সে গাড়ি নিয়ে যায় কিংবা সাইকেলে নিয়ে পিছন পিছন যায়, কিংবা যে রাস্তায় সে যাওয়া আসা করে সেই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকা। ঠিক আছে, তার বাড়ির সামনে গিয়ে হাঁ করে এরকম করে দাঁড়িয়ে থাকা, কিংবা কোনো একটা বৃষ্টির রাতে বৃষ্টি পড়ছে এরকম করে হাত ফেলিয়ে দাঁড়িয়ে থাকা, অনেক রকম হিউজ 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 এরকম ব্যাপার করে থাকে। কিংবা মেয়েটা হয়তো সাইকেলটা লিক হয়ে গেছে, সাইকেলটাকে সারিয়ে নিয়ে একদম ঘাড়ে করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া, এই যে কারবারগুলো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই খারাপ ছেলেগুলো করে। ঠিক আছে, এবার এই জিনিসগুলো করলেই যে খারাপ ছেলে, সেটা আমি বলছি না। ঠিক আছে, খারাপ ছেলেগুলো এগুলো করে, এগুলো যারা করে তারাই খারাপ ছেলে নয়, খারাপ ছেলেগুলো অ্যাটলিস্ট এটা করে। ঠিক আছে, কারণ তাদের কাছে হিউজ সময় আছে আর তাদের নিজস্ব কেরিয়ারের উপর তার কোনো ফোকাস নেই। ঠিক আছে, তাকে কি করতে হবে না করতে হবে তার কোনো ফোকাস নেই, তার একটাই ফোকাস, সেটা হচ্ছে এই মেয়েটাকে পড়া দেবে। ঠিক আছে, তো এই মানে হিউজ একটা সময় তাদেরকে দেয়, তার জন্য মেয়েরা ভাবতে বাধ্য হয় যে একটা মানুষ আমাদেরকে এত ভালোবাসে যে সে সবসময় আমার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে, তার সব কাজ ছেড়ে এত সময়। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে মানুষটা খুব বিজি, সে সব কিছু সে খুব বিজি থাকা সত্ত্বেও সে প্রচুর মানে তার কাছে কাজ রয়েছে, সে সব সময় কাজে ব্যস্ত থাকে, তবুও সে যদি একটু সময় বার করে সেটা হচ্ছে একটা অরিজিনাল ব্যাপার। ঠিক আছে, মানে সেই সময়টা দাম বেশি, অ্যাটলিস্ট এটাই আমার মনে হয়। আর যার কাছে সময় কোনো ভ্যালুই নেই, যার কাছে সময় সে বসেই থাকে এখানে সেখানে এখানে সেখানে বসেই থাকে, সে সময় দিচ্ছে অ্যাটলিস্ট কোনো ম্যাটার করে না। তো ফার্স্ট এটাই পয়েন্ট যে একটা খারাপ ছেলে যে যখন পটা বলে ঠিক করে তার পেছনে হিউজ সময় দেয়। ঠিক আছে, আর সেখানে গিয়ে মেয়েটা মনে করে যে আমাকে খুব ভালোবাসে তাই আমাকে এত সময় দিচ্ছে। সেকেন্ড যে পয়েন্টটা, এটাও ম্যাটার করে, সেটা হচ্ছে যে এই খারাপ ছেলেগুলো এরা অ্যাকচুয়ালি যেহেতু প্রচুর বন্ধু বান্ধবীর সাথে মেশে, ঠিক আছে, যেহেতু সবসময় আড্ডা এখানে আড্ডায় সেখানে আড্ডায় দিয়ে বেড়ায়, প্রচুর বন্ধু বান্ধবের সাথে মেশার জন্য কি হয় না, প্রচুর মেয়ের সাথে তারা মিশতে মিশতে মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়, মেয়েরা কোন জিনিসগুলো পছন্দ করে কোন জিনিসগুলো পছন্দ করে না, কিভাবে মেয়েকে কোনো মেয়েকে ফ্লার্টিং করতে হয়, এই জিনিসগুলো তাদের খুব ধাতস্থ হয়ে যায়। তাই তারা কি করে, ওই মেয়েটাকে পটানোর জন্য যাকে ঠিক করেছে তাকে গিয়ে এই ধরনের কিছু মিষ্টি মিষ্টি কথা, কিছু ফ্লার্টিং করা লাগে এমন কথা বলে, যেগুলো শুনে মেয়েটা হয়তো ভাবে যে এই ধরনের কথা তো আমাকে কেউ কখনো বলেনি, তাহলে হয়তো এই ছেলেটা আমাকে খুব ভালোবাসে। তো স্পেশালি এই দুটো কারণের জন্যই যে খুব বেশি সময় দেওয়া এবং খুব ভালো ভালো কথা বলা, এই দুটোর জন্যই হয়তো বেশিরভাগ ক্ষেত্রে খারাপ ছেলেগুলো মেয়ে খুব তাড়াতাড়ি গড়িয়ে ফেলে। ঠিক আছে, তো এটাই আমার মনে হয়। তাছাড়াও আরো অনেক উপায় আছে, যেমন মানে অনেক কারণ আছে, যেমন ওই যে এখনকার ছেলেরা যারা অ্যাকচুয়ালি খারাপ টাইপের, তারা তাদের ড্রেস আপের মধ্যে একটা আলাদা রকমই ভাব থাকে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি হাটকে তারা একটা জামা প্যান্ট পরে, চুলের রং আলাদা টাইপের, অনেক অনেক ছোট 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 ম্যাটার করে, সেই জিনিসগুলো সবকিছু নিয়েই দেখা যায় যে খারাপ ছেলেগুলোই খুব তাড়াতাড়ি মেয়ে গড়িয়ে ফেলে। ঠিক আছে, কিন্তু অ্যাকর্ডিং টু মি ওই দুটো কারণই স্পেশাল কারণ, সময় দেওয়া এবং মিষ্টি মিষ্টি কথা বলা, এই দুটো কারণের জন্যই কিন্তু খারাপ ছেলেটা খুব তাড়াতাড়ি মেয়ে গড়িয়ে ফেলে এবং ভালো ছেলেটা মেয়ে পায় না। ঠিক আছে, তো আশা করি ভাই তোমার অ্যান্সার তুমি পেয়েছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, নিচে কমেন্টে তোমার জানিও মতামত, আর তার সাথে সাথে তোমার লাইফের কোনো প্রবলেম যদি থাকে, স্পেশালি আমি এই চ্যানেলটা খুলেছি যে যাবতীয় মানুষের যে লাইফ রিলেটেড প্রবলেম, ম্যাচুরিটি রিলেটেড প্রবলেম, মেন্টাল হেলথ সম্বন্ধে আমি জানানোর চেষ্টা করি, সেই জন্য আমি চ্যানেলটা খুলেছি। তো তোমার এই ধরনের কোনো রকম প্রবলেম থাকলে অবশ্যই নিচে কমেন্টে জানাও, সে বিষয়ে আমি ভিডিও বানাবো। চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে নিও, আর অবশ্যই ভালো থেকো, ভালো রেখো।